নমস্কার বন্ধুরা, আজকে সকালে চা দিয়ে শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আমার কী কী কাজ আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বলেছি ডেলি ব্লগ করব আপনাদের সঙ্গে, ডেলি আমি কী কী করি সেগুলো আপনাদের শেয়ার করব। তো এই দেখুন, এইখানে ঠাকুরের বাসনগুলো রাখা আছে, যে আজকে বৃহস্পতিবার ঠাকুরের বাসনগুলো মাজবো। তো এই যে এখানে নামিয়ে নিয়েছি, তো এখানে মাজবো ঠাকুরের বাসনগুলো সকালে, তো একটু পরে মানছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, এই যেমন ম্যাও এখানে বসে আছে, ম্যাও আজকে বৃহস্পতিবার অন্য কিছু খেতে পায়নি, সেই জন্য মনটা ভালো নেই। আর আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে, কী কী দেখে আসি চলুন রান্নাঘরে গিয়ে। এই যে এখানে একটা তরকারি ফুটছে অলরেডি, আগে তরকারিগুলো হচ্ছে, তারপরে এই যে ভাতের হাঁড়ি এখনও আখায় দেওয়া হয়নি, তো ওই তরকারি হচ্ছে মনে হয় কফি আলু বেগুন বড়ি দিয়ে একটা রসা মতন তরকারি, যেটা হালকা হালকা ঝোল থাকে। আর পালং শাক, তারপরে সিম, এইসব দিয়ে একটা চচ্চড়ি হবে, আর পটল ভাজা আর বেগুন ভাজা, এগুলোই হয়েছে আজকে বৃহস্পতিবার। আর সঙ্গে পাঁপড় ভাজা তো থাকেই, সেটা আর আপনাদের প্রতিদিন বলি না। তো এই মা আজকে বৃহস্পতিবারের সকালে রান্না প্রায় হচ্ছে, আজকে একটু দেরি করে করছি কারণ পুজো টুজো করে তারপরে হবে খাওয়া দাওয়া। বন্ধুরা এই যে দেখুন মশলা করছে, মশলা করছে, ওইদিকে তরকারি টাকায় ফুটছে, কি সুন্দর দেখুন। তো আমাদের তাড়াতাড়ি তরকারি হয়ে যায়, আমাদের বললামই তো আমাদের আখাতে রান্না হয়, গ্যাসে কমই হয় কারণ আমাদের জ্বালানি বেশি আছে, আমাদের এইদিকে জ্বালানি বেশি আছে কারণ এইদিকে পাট হয়, পাট থেকে যে পাটখাটিগুলো হয় সেইগুলো জ্বাল দিতে হয়, নাহলে কী করবো, কোথাও ফেলার জায়গা নেই, জ্বালই দিতে হয় গ্রামের দিকে, বুঝতে পেরেছেন? তো সঙ্গে থাকুন, আবার আমি বাসন টাসন ঠাকুরের বাসন মাজবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে পুজো করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তরকারিটা প্রায় শেষের দিকে, এইবার তরকারিটা নামাবে, তারপরে মশলা টশলা কী করে কী দেবে কী জানি, আমি জানি না। এই যে আমার মা দেখুন রান্না করছে, এই যে দেখুন, নমস্কার বন্ধুরা। হ্যাঁ, এই যে দেখুন আমার মা রান্না করছে, তো তরকারিটা নামাচ্ছে দেখুন, এই যে তরকারি, তরকারিটা এইরকমই হয়, কালার আমাদের এরকমই হয়, সব কিছু আমাদের ঘরের। আপনাদের বলেছিলাম না একদিন আপনাদের হলুদ দেখাবো, হলুদ আমাদের ঘরে আছে, হলুদ আমাদের ঘরে হয় মানে জমিতে হয়, তো সেই জন্য কালারটা কি বেশি আপনারা বুঝতে পারছেন না, এরকম মানে নর্মাল কালার হচ্ছে কি জানেন, জানি না, আপনারা দেখে বলবেন। তো আবার পরে আপনাদের সঙ্গে কথা বলছি, বললাম পরে বলবো, তো আবার আমি ভাবলাম যে একটু মা তরকারিটা নামাচ্ছে এখানে একটু দেখায়, সেই জন্য আবার বসলাম। তো ঠিক আছে, মা রান্না করুক, আমি যা যা কাজ করবো সেগুলো আপনাদের সঙ্গে দেখাবো। চলুন ঘর মুছে নিই, এবার ঘর ঝাড় দিয়ে নিয়েছি, তো ঘর ঝাড় দিয়ে আপনাদের সঙ্গে দেখালাম না, তারপর ঘর মুছবো সেটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা আমার দেখতে থাকুন, এই যে আমি জলটা নিয়ে আসি, আপনারা সঙ্গে থাকুন। ঘর মুছবো, তারপরে আর যা যা করবো সেগুলো সব আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, যা যা কিছু করবো, জলটা নিয়ে আসি, তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি জল দিলাম, ঘর মুছবো, তো আপনারা আমার সঙ্গে দেখতে থাকবেন, আপনারা তো আমাকে ভালোবাসেন আমি জানি। এই যে ঘর মুছবো দেখুন, এই ঘর মুছবো, এই যে জল নিয়ে আসলাম, এই যে জল, ঘর মুছে নিই, আপনারা আমার সঙ্গে থাকুন। ঘর মোছার আগে কিছু এগুলো একটু মুছতে হয়, না হলে আবার এগুলো সবসময় ইউজ করা হয়, তো সেই জন্য এগুলো মানে একটু মুছতে হয়। চলুন এবার আমাদের এগুলো আজকে একটু মুছে নিই।
কিছু জিনিসপত্র এটা সেটা থাকে তো, তো এই জন্য এই ঘরটা একটু অগোছালো থাকে। চলুন এবার বাইরে। কিছু কিছু জিনিস একটু মুছতে হয় না, মুছলে হয় না সেই জন্য। তো এবার আমি ফাইনালি ঘরটা মুছবো। দেখুন ঘর মুছবো এবার। ঘরটা একটু মুছে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। তো আমি ঠাকুরের বাসনগুলো মেজে নেবো। এই যে ঠাকুরের বাসন এখানে মাসছি। এই যে একটু তেঁতুলের মানে টক জাতীয় জিনিস না দিলে পরিষ্কার হবে না। এই যে দেখুন একটু টক মিশিয়ে নিচ্ছি। এগুলো হলো তেঁতুলের খোসা। তো এগুলো যখন নতুন তেঁতুল কেনা হয়েছিল তখন রেখে দিয়েছিলাম। এই রেখে দিয়েছিল মা যে ঠাকুরের বাসনগুলো মাজার জন্য। এগুলো সব পিতলের বাসন, তো তো টক না দিলে ভালো মাজা হয় না। তো ঠাকুরের বাসনটা মেজে নিয়ে আমি তারপরে সানটান করে নেবো, করে পুজো করব। তো পুজো টুজো করবো সেটাও আপনাদের সঙ্গে একটু দেখাবো, পুজো আমি কীভাবে পুজো করি। আপনারা করেন, সবাই জানি বৃহস্পতিবার পুজো করেন যারা মানে আমাদের মতন আর কি, তারা পুজো করেন। আমি একটু মিশিয়ে নিচ্ছি। এই যে টক না মেশালে আবার এ হয় না, বুঝতে পেরেছেন, মানে পরিষ্কার হয় না, মাজার সময় পরিষ্কার হবে না। আমাদের সব পিতলের বাসন, অন্য কিছু নেই। এই যে আরো দুটো ঠাকুরের বাসন কিনতে হবে। এই যে এটা হলো প্রদীপ গাছা, প্রদীপ গাছা দেখেছেন, সব পিতল মাজলে হবে না। তো এইগুলো একটু মেশানো থাক, এগুলো একটু মেশানো থাক। তো তারপরে আমি এগুলো মেজে নিই, মেজে টেজে নিয়ে আপনাদের আমি স্নান টান করে পুজো করবো, তখন আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আমি স্নান করে নিয়ে এবার পুজো শুরু করে দিয়েছি। আমি বললাম আপনাদের সঙ্গে স্নান করে কথা বলবো, স্নান করে নিয়েছি, দিয়ে পুজো শুরু করে দিয়েছি। এই যে আলপনা দেওয়া শুরু হয়ে গেছে, আলপনা দেওয়া হয়ে গেছে, এবার আমি পুজো করব। তো পুজোর ওখানে নিয়ে যাই, চলুন আপনাদের। তো আমি পুজো করব, আপনারা দেখুন আমি কিভাবে পুজো করি। এখনও ঠাকুর আমার পরিষ্কার করা হয়নি, তো আমি পুজো করছি। এবার আপনারা দেখুন এগুলো হলো পুজোর সামগ্রী। এই যে ওইখানে দুব্রু রাখা আছে, এখানে ফুল, এই ধূপের ইয়ে দেখাবো, তো সবগুলো বের করেছি। এবার আমি ঠাকুর পরিষ্কার করবো সব কিছু, সেগুলো আপনারা দেখুন। পরিষ্কার করা হয়ে গেছে। এইবার আমি সব ঠাকুরগুলো স্নান টান করিয়ে নেবো, দিয়ে তারপরে পুজো করবো। পুজো করে সব গুছিয়ে নিই, আবার তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ঠাকুর স্নান টান করানো সব হয়ে গেছে, এইবার আমি ফুল সাজাবো। এই দেখুন খালি হয়ে আছে, ফুল সাজাবো। এই যে ফুল সাজাবো এইবার,
এবার ফুল সাজালে হয়ে যাবে, তারপরে এখন অনেক আছে ফুল সাজাবো, তারপরে তারপরে আপনার ধূপধুনো ধরাবো, প্রদীপ জ্বালাবো, তারপরে পুজো, এগুলো সব করে পুজো করার পরে এই আমি খেতে বসলাম। পুজোটার আপনাদের আর বেশিটা দেখাতে পারিনি, তো দেখাইনি। পুজো করার পর আমি খেয়ে নিলাম, খেতে বসে পড়েছি। তো কি কি তরকারি হয়েছে সেটা আপনাদের আগেই দেখিয়েছি, এই দিয়ে খেয়ে নিচ্ছি, খেয়ে নিই, খেয়ে আপনাদেরও খাওয়া হয়ে গেছে মনে হয়। তো আমি খাচ্ছি, এখন বাজে প্রায় 2টো বাজে, অনেক দেরি হয়ে গেছে আজকে খেতে। তো ঠিক আছে, খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে পরে কথা হবে। তো খাচ্ছিলাম, তখন আপনাদের দেখালাম, খেয়ে তারপরে আমি সব কিছু করে মানে এঁটো কুড়িয়ে টুড়িয়ে তারপরে ছাদে গেলাম। ছাদে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে আসলাম, এসে এই শুলাম, শুয়ে এবার আপনাদের সঙ্গে একটু কথা বলছি, মানে শুয়ে একটু আপনাদের সঙ্গে গল্প করি। শুলাম আজকে, শুতে শুতে ব্লগ শেষ করব, আর আর কথা বলবো না আজকে। দেখবেন কি দেখালাম, একটু পুজো করা দেখালাম, মানে আমি ডেলি ব্লগ, সেই জন্য আমি ডেলি যে যেটাই করবো সেটাই আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই দেখবেন যে আমি কি করছি, ডেলি কি করছি সেটা দেখবেন, ডেলি প্রতিদিনের আপডেট দিতে থাকবো আপনাদের, আপনাদের সঙ্গে প্রতিদিন আমি কি করে শেয়ার করব। তো সেই জন্য আপনাদের সঙ্গে ডেলি প্রতিদিন কথা বলি, যেটুকু করে সেটুকুই আপনাদের, যাই করি না কেন সেটুকুই আপনাদের সঙ্গে বলবো, ঠিক আছে। তা আমি আজকে আমাদের এখানে পাশে গ্রামে জগদ্ধাত্রী ঠাকুর হচ্ছে, তো দেখতে যাবো বলেছিলাম, সেটা আপনাদেরকে দেখাতাম, তো সেটা আর হলো না দেখতে যাওয়া, মানে যাতায়াত প্রবলেমের জন্যে কোনো গাড়ি টাড়ি পাওয়া যাচ্ছে না, আগে থেকে বুক করে রাখতে হতো, তো আমি কিছু করিনি। আমি এবছর যাবো না ভেবেছিলাম, যাইনি কোনো বছর, এবছর ভেবেছিলাম যে যাবো আপনাদের দেখানোর জন্য, কিন্তু হলো না যাওয়া, সেই জন্য মানে মনটা একটু খারাপ। তো আমাদের পাশের গ্রামে তো রাত হয়ে যাবে, রাতে তো ঠাকুর দেখার মজা, তাই না? রাতের বেলা বলেই তো একটু দেরি হয়ে যাবে বলে, সেই জন্য কোনো গাড়ি টাড়ি পাওয়া যাবে না, সেই জন্য আর গেলাম না, গেলে আপনাদের সঙ্গে শেয়ার করতাম, তো হলো না। তো না হয়েছে তো কী হয়েছে বলুন, নেক্সট বছর আবার হবে, আসছে বছর আবার হবে, দেখা যাক, সেটাও বলা যায় না, কপালে যদি থাকে তো হবে, না হলে আর হবে না। তো আর বেশি কথা বলছি না, বেশি বকবক করি আমি, এটা আপনারা কোনো দিন না কোনো দিন হয়তো বলবেনই। তো ঠিক আছে, এখানে আমি ব্লগ আজকে রাখলাম, আবার দেখা হবে নেক্সট দিন আপনাদের সঙ্গে, যদি আপনারা মনে করেন ভালোবাসেন আমাকে, আমি তো জানি আপনারা আমাকে ভালোবাসেন, সেই জন্য আমি আমি জোর দিয়ে বলি যে আপনাদের সঙ্গে আবার নেক্সট দিন আমার দেখা হবে। ঠিক আছে, তাহলে রাখলাম।